আচ্ছা এখন আমার কবুতর কোনটা গিফট দিবি ওই নটটা দিবি আরে ভাই নিয়ে যান একবারে ওই যে না না নিলে তো মনে করো পাঁচটা আছে পাঁচটা নিয়ে যাবে না না নিলে তো টাকা পয়সার সিস্টেম আয়া পড়বো ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই তো আমি আজকে অনেকদিন পরে জাহিদের বাসায় আসছি ঠিক আছে তো জাহিদ আমাকে বলছে আজকে একটা কবুতর গিফট করবে এর জন্যই বেসিক্যালি আসা তো সে কিন্তু আমার এই কথা বইলেই নিয়ে আসছে এখন বাকিটা আসলে তার এখন তো ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে সে কী করবে না করবে এখন আমি দেখি কোন কবুতরটা নেওয়া যায় ও মা আস্তে আস্তে এটা কোনটা এটা তো পেন্সিল ভাই যে চোরাই মাদি হাতে গত বছর সরি ১৯ সালে রেজাল্ট করছে যে ওই পেন্সিল মেন নর এটা এর বাচ্চা কিন্তু উপরে উঠতেছে এখনো বর্তমানে এর ফ্লাইং টাইম প্রায় আপনার দুই ঘন্টার কাছাকাছি এই কবুতরের বাচ্চার আচ্ছা 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 আর সব বাচ্চা আপনার বাবার মতো হয় চিকুন চাকুন বুঝতে পারছি চোখ বুঝাইতেছে তুমি কয় পেয়ার বাচ্চা করছো এক কবুতর দিয়া দুই ফসলা নিছি ভাই দুই ফসলা নিছে তাহলে চোখ যাবো কাকে না সরি সরি তিন ফসলা ভাই তিন ফসলা বাচ্চা নেই এলে কবুতর চোখ গেছে গা আমি কবুতর এবার প্রথম ফসলা কিছু বাচ্চা নষ্ট হয়েছিল তো ওগুলো জবাই করে খেয়ে ফেলছি ওগুলো আমি এবার একটা নতুন টেকনিক শুরু করছি বুঝছো কবুতরের তো এক পেয়ার বাচ্চা লই ঠিক আছে পরে রেস্ট তারপরে আবার আরেক পেয়ার বাচ্চা এটা কি কবুতর এটা এটা বাচ্চা করছিলাম পরে একজনকে দিয়ে দিছি বাচ্চা আচ্ছা 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 না পাখি পুরো পাখি তো নাই পাখি ফেট আর কি পাখি ফেট কবুতর অনেক সুন্দর তারপরে তারপরে কি আছে দেখি এখন ঠিক আছে এই যে দেখেন আমার এই গিফট দেওয়ার কথা কয়ে পছন্দ করছি এখন কয় সুমন ভাইয়ের কবুতর আর এটা থেকে বের করে দিছি হ্যাঁ থর থেকে বের করছি এই কবুতরের কাছে হ্যাঁ এই যে বাচ্চা হয়েছে তো এই কবুতরটা আমার দিয়ে একবার বাচ্চা করুম একবারই নিয়ে যান হ্যাঁ একবারই নিয়ে যান গিফট ওই যে মাদি আছে সুমন ভাইয়ের মাদি সহ নিয়ে যান মানে কি ওই যে কালো কালো একটা মাদি না সুমন ভাইয়ের কবুতর হ্যাঁ সুমন ভাই ব্যাগ দাও না মানে 11টা কবুতর ছিলাম ভাই হ্যাঁ মানে অর্ধেক পেমেন্ট করছি অর্ধেক করি নাই এখন বন্ধ সুন্দর ছটা কবুতর হয়ে গেছে আমার কাছে আচ্ছা 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 ওই ছটার মধ্যে একটা নর ও একটা মাদি কই মাদি কই এটা দেহি ওই যে অপূর্ব কালো কালো মাদিটা দেহি মাদিটা আমার কোবরা কবুতর আমি কিছু মানে নকল পাই মাদিটার মধ্যে যে মিল পান দেখেন দি না এটা অন্য কবুতর অন্য কবুতর ঠিক আছে কিন্তু আমি কোবরা কবুতর একটা কিছু মিল পাই মাদিটার মধ্যে এই পেয়ারই বাচ্চা করছো এই পেয়ারই বাচ্চা করছিলাম কিন্তু বাচ্চা দিয়ে আসে জবাই করে নিয়েছি দুঃখের বিষয় বিভিন্ন ধরনের ব্লাড আছে আর বিভিন্ন ধরনের ব্লাড থাকলে কবুতর ঠিক আছে আমার বাসায় তোমার এই মাদিরা যখন আনি এই মাদিরা গায়ে আপনার ৬টা সিল না ৪টা সিল ছিল এই মাদিরা গায়ে কেনার পরে দেখছি যে সিল আছে গায়ে এই যে এমনও তো সিল আছে এমন সিল আছে ওই যে সিল আছে ওই যে সিল এখন আছে মুছে নাই এই যে ঠিক আছে এমনও সিল আছে এগুলো ইনটেকের কবুতর এটা নারায়ণগঞ্জের কবুতর ছিল ভাই নারায়ণগঞ্জের কবুতর এটা ইনটেকের কবুতর এই সাপচিলা এই কালারের কবুতর আমি পালা পালা ছেড়ে দিয়েছি এই কালারের কবুতরগুলো একটা শয়তানি শয়তানি একটা অভ্যাস আছে রাব্বানির মাদি বলে রাব্বানির কাজ করা
ওই চোরই প্যাটার্নের কবুতর তোমার? হ্যাঁ, একই প্যাটার্নের কবুতর। এগুলো লোরেঞ্জের কবুতর। পরিমণি নাম দিছে কি? পরিমণি। তুই এই নাম দেওয়ার ইন্সপিরেশন গুলো কোন চিপ পারতে পাস? হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে, রিসার্চ করে যাই। আসলে ডিম পারবো না, কিন্তু ডিম পারছে। ঠিক আছে, পরিমণি এই মণি সেই। আচ্ছা, এখন আমার কবুতর কোনটা গিফট দিবি? ওই নটটা দিবি? আরে ভাই, নিয়ে যান একবারে। ওই যে না না, নিলে তো মনে করো পাঁচটা আছে, পাঁচটা নিয়ে যাবে। না না, নিলে তো টাকা পয়সার সিস্টেম আয়া পড়বো। ঠিক আছে, একটা কালো বলা পাঁচ টাকা দিয়ে দিই। ঠিক আছে, এই যে জাহিদ কিন্তু নাটক করতেছে। ঠিক আছে, কঠিন নাটক করতেছে জাহিদ আমার লগে। ভাই, এই বছর আমি অনেক কৌতুক সংগ্রহ করছি, করার পরে আমার অবস্থা খুবই করুণ। কারণ একে তো খাবারের দাম বাড়ছে, খাবার খাইতে হিমশিম খাইতেছি, এই কারণে এই কবুতর অচল লাগে আমার কাছে। এগুলো পাখিগুলো ডিউয়ের পছন্দ। ডিউয়ের পছন্দ? ডিউয়ের পছন্দ অনেক হাই ক্লাস। এটার মিয়া বাপমা ডিউয়ের কাছে মিয়া। ভাই, ডিউয়ের পছন্দ অনেক হাই ক্লাস। বাপমা নিয়ে গেছে ডিউ। বাপমালে তোমার জীবনে এই পেয়ারিং রাখবো না ডিউ। না, পেয়ারিং রাখে না অবশ্য। হ্যাঁ, তারপর যে আরেকটা মাঝে সংগ্রহ করছিলাম ভাই, জানতে পারলে আমাদের ডিউ পাখি খুব পছন্দ করে। ঠিক আছে, কিন্তু ডিউয়ের পাখি একদম আলাদা। বন্ধ করো। আমরা আজানের আজান হইতেছিল, যে কারণে ভিডিওটা আসলে অফ করে দিছি। ঠিক আছে, এখন যাই তুমি আমার কি গিফট করবে এটা ক্লিয়ার কাট করো। একটা কবুতর তোমার গিফট করতে হবে। ভাই, আপনি 40 পিস কবুতর নিয়ে যান না ভাই, আমি আপনাকে দিয়ে দিই 40 পিস কবুতর নিয়ে আপনি খাওয়ান। শুনেন শুনেন, ব্যাপারটা হইতাছে কি, খাবার দাম বাইরে গেছে তো। হ্যাঁ, যাই ধান ফাও আমার কবুতরটি পালানোর দাম দেয় আছে। যে সজল ভাই খাওয়ান, নিয়ে যান, নিয়ে খাওয়ান টাওয়ান। শুনো ভাই, তারপরে বাচ্চা কাচ্চা কইরা পড়া আমার লাগে আগামী বছর দিয়ে। তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো ভাই, 400 পিস কবুতর খাওয়া আগে। ঠিক আছে, তুমি আমার কবুতরটি লও, আমি এক মাস দাওয়াত খেতে বানাই হইতাছি। তাই মনে করেন যে ভাই, মনে হইতাছে তোমার মাসে মাসে খাবার খরচ কত এখন যায়? 6000 প্লাস। আমার খাবার খরচ তাহলে কত কম? আপনার যেহেতু কত, 200 উপরে কবুতর না, 300 কবুতর। কি 300 কবুতর ভাই? আমার 400 কবুতর প্রায়। 400 কবুতর তাহলে আপনার 4 বস্তা, ওই তো আপনার 14000 টাকার মতো খাবার। 14 থেকে 15000 টাকার মতো। 14000 টাকা হয় না, আমি একটু অন্যরকম আদারের বাস ধরাইতে চাইতেছি। আর ছোলা যদি আমি এখন থেকে না খাওয়াই, যেমন মনে করো আমার কবুতর তাই বাসে খালি, আয়া খালি বাসতেই থাকে। আমি এই বাসনটা কমানির লেগে আমি এবার ছোলাটা ফার্স্টে তো অভ্যাস করাইতেছি। প্রত্যেক বছর আমি চেষ্টা করি ঠিকই ছোলা খাওয়ানির, কিন্তু কবুতর পরে আর ছোলা খায় না ভাই, ধরে না। তো এই ছোলা খাওয়াইতে গিয়ে ভাই আমার ঠোলা ঠোলা উঠে যাইতেছে। আমি সেদিন তোমার খাওয়ান বানাইলাম, টোটাল 500 কেজির মতো খাবার বানাইছি, 500 কেজি খাবারে 2 বস্তা ছোলা দিছি ভাই। তাহলে এবার বুঝো আমার খাওয়ানোর কেজি কত করে পড়ছে। ঠিক আছে, এই হইতেছে অবস্থা। এটার বাচ্চা করেছিলাম ভাই, 20-25 কিলো পড়ে গেছে গত বছর। হুম, বাচ্চার শরীর অনেক মোটা আছে। এই দানব, এই কবুতর বাচ্চা দানব উড়ার কথা উড়ে, কিন্তু বাচ্চা মানে বডি ফিটনেস মোটা হওয়ার কারণে বাচ্চাগুলো মানে রেঞ্জ দিতে পারে না। এই এই কবুতরগুলো কোবরা দিয়ে ফেটাইছিলাম এটারে। এই কবুতর কোবরা দিয়ে ফেটাই লইব না, মলম হাসের মলম তো জাহিদের কাছে এখন হাসের মলম আছে ভাই। দেখাই এটা যে ভাই কতটা কার্যকরী, কবুতরের পাতা ভেঙে গেলে ভাই এটা মনে করেন যারা লাগায় এরা বুঝতে পারবে এটা। ঠিক আছে, রুবা মলম এটা দিলে কবুতর আপনার যে কোনো পা ভাঙা বা মুচকে গেছে খুব দ্রুত সময় সুস্থ হয়ে যায়। এটা বুঝতে পারছি, যাইদের কাছে সব কিছুর ওষুধ আছে বিচ্ছু। এই যে দেখেন আপনার চোখে ড্রপ আছে, এই যে সিনেরিয়া সাচ্চা, এই যে মাল্টিভিটামিন আছে সিনেরিয়া সাচ্চা। নাম কি রে ভাই? সিনেরিয়া সাচ্চা ড্রপের নাম। এই যে দেখেন নাম কি পড়েন, সিনেরিয়া সাচ্চা, সিনেরিয়া সাচ্চা ড্রপের নাম ভাই। থাক, এই নামগুলো যদি কোনতে বাইর করস তো কো কয় সিনেরিয়া সাচ্চা একটা নিয়ে আসি। তো যাই তুমি আমার শেষ পর্যন্ত কবুতর দিলা না ভাই, 40 পিস নিয়ে যান, আমি আপনি 40 পিস করে দিবেন। নিয়ে যা, আপনি 1 বছর রাখেন, 1 বছর পরে দিন, কোনো সমস্যা নেই। বুঝছি আমি, তার মানে আমার টোটাল ভিক্ষা করানোর দান দেয় আছে যাই। ঠিক আছে, তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি এতক্ষণ যোগ করলাম আসলে, যাইদের একটু চাতাইতেছিলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।